মোহাম্মদ আলী, আপনার কাছ থেকে একটু শুনবো, আপনি আমাদের দর্শকদেরকে যদি কোনো পরামর্শ দেন। আসলে একটা বিল্ডিং এ 20টা বা 50টা ফ্ল্যাটও থাকে, সেক্ষেত্রে তাদের একটা ওনার্স অ্যাসোসিয়েশন থাকে, সেক্ষেত্রে তারা দায়িত্ব নিয়ে দেখা যায় যে উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ তারা করায় পুরো বিল্ডিং এর পুরো ফ্ল্যাটে, তারপর তাদের বেসমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে, যেখানে হয়তো মশালা বা ডিম জমে থাকে বা ককরোচের জন্য যে তাদের যে সুয়ারেজের লাইনের থাকে, যে সম্পৃক্ত থাকে, এই সবগুলো তারা একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে করা হয়। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একটা বাসায় করালে এর আউটপুটটা তেমন একটা বেশি আসে আসবে না। দেখা যায় আমরা এটা করে থাকি গ্যারান্টি সহকারে, একটা বাসার জন্য কেমিক্যাল এটা ট্রিটমেন্ট করলে দেখা যায় 3 মাস বা 4 মাস, 6 মাস এরকম হয়ে থাকে, ভালো থাকে, কিন্তু টোটাল বিল্ডিং যদি কমপ্লিট করা হয়, এই পেস্ট কন্ট্রোল করা হয়, তাহলে সেখানে মিনিমাম 1 ইয়ার্স এর মতো তারা সেফ থাকতে পারে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের রয়েছে অভিজ্ঞ এবং দক্ষ টিম, তাই বুকিং এর জন্য কল করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।